বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, এইভাবেই ভালো থেকো। আজকে ভিডিওটা হচ্ছে আমার একটা মামা শ্বশুরের ছেলে, এর হচ্ছে আইবুড়ো ভাত। ও সামনেই বিয়ে, তো তার জন্য আইবুড়ো ভাত খাওয়ানো হবে। দেখতে পাচ্ছ সকাল সকাল বাপি নিয়ে চলে এসে মাছ, এটা আমাদের নিজস্ব পুকুরের মাছ, তো খেতে হেভি টেস্ট মাইরি। আর এই যে দেখতে পাচ্ছ মায়াপুষি, বাড়ির মায়াপুষি অলরেডি তোমাদেরকে দেখিয়েছিলাম, ও কর্তামশাই মাছের গন্ধ পেয়ে এখন বসে পড়েছে এখানে খাবো বলে। আর তরকারিগুলো করছিলাম, এই যে শাকটা বসিয়ে দিয়েছে মামনি, কারণ মামনির শাকটা হতে হতে একটু সেদ্ধ হতে হতে আমার তরকারিগুলো কোচানো হয়ে যাবে, তো আমি অলরেডি বসে পড়েছি তরকারি কোচাতে। কিছু কিছু ভাজাভুজি ছিলাম, কারণ আইবুড়ো ভাতে তো বন্ধুরা একটু ভাজাভুজি থাকবেই, তাহলে তো ভালো লাগবে, না হলে তো ভালো লাগবে না, আর এমনিতেও উচিত নয়। তো তার জন্য আমি এদিকে সবজি খাচ্ছিলাম, আমার মামনি ওইদিকে বসে পড়েছিল শাক সেদ্ধ করতে দিতে, কারণ শাকটা সেদ্ধ তাড়াতাড়ি হয়ে গেলে রান্নাও একটু তাড়াতাড়ি এগিয়ে যাবে, তো তার জন্য বসে পড়েছিলাম। এরপর আমরা ভেবেছিলাম অনেকদিন আগে ওকে আইবুড়ো ভাতটা খাওয়াবো, কিন্তু মানে জামাই ষষ্ঠী টামাই ষষ্ঠী গেলো, তো তার জন্য না আর হয়ে উঠলো না জানো তো। এবার বললাম ঠিক আছে, বিয়ের তো এখনও দেরি আছে, তো তার মধ্যেই একদিন দেখে খাইয়ে দেবো। তো আজকে ওর আজকে ছুটি ছিল, বাড়িতে ছিল, বাপির আজকে সেরকম কিছু কাজ ছিল না, আর দেখলাম ভালোই আছে, দিনটাও ভালো আছে। তো ওকেও ফোন করলাম, মানে যাকে খাওয়াবো তাকে ফোন করলাম যে আজকে ফাঁকা আছে কিনা, কারণ ওকেও তো একটু জিজ্ঞেস করতে হবে। তো সব মিলিয়ে দেখলাম সবাই ফাঁকাই আছে, তার জন্য আজকেই করে দিলাম। আর যে মাছটা এনেছিলাম সেটা একটু মামনি দিদি ছিল, আমিও ছিলাম, তো ওই জন্যে বাপির আজকে পালা পড়েছে মাছটা কাটার। তো কি করা যায়, বাপি ওই জন্যে মাছ কাটতে বসেছে, ওই যে দেখো বললাম মাছের গন্ধে চলে এসছে, ও পাশে বসে বসে মাছের কাটা কাটছে। তো কী করবে, কাজ না থাকলে যা হয়। আর বাপি এদিকে মাছ কাটছে, বাপির মাছ কাটা অলরেডি কমপ্লিট, তো রাজাবুজি কমপ্লিট, রান্না বান্না শেষে চলছে পায়েস, কারণ ও দই খায় না, ও দইতে খুব একটা পছন্দ করে না, দই কেন মিষ্টি জিনিসই খুব একটা পছন্দ করে না, কিন্তু তবু পায়েস শুভ জিনিস, তো তার জন্য ওই যে তোমাদের দেখালাম পাখাটা, মামনির প্রচুর গরম করছিলো তাই পাখাটা নিয়ে চলে এসছে। এই যে দেখো খাওয়া দাওয়া রেডি করেছে, ওই যে মামনির প্রায় শেষের দিকেই খাওয়া দাওয়া বেড়ে ফেলেছে। তো এই যে দেখো বন্ধুরা, আমরা খাবার দাবার সাজিয়ে ফেলেছি, যতই হোক কাইপুরো ভাত একটু না সাজুগুজু করলে হবে, কর্তামশাই চলে এসছে। আর ওই যে দেখো তোমাদের দেখাচ্ছি, এই যে এটা নীল গেঞ্জি পরে ওটা যে নতুন বিয়ে হবে সেই ছেলেটা, ওর নাম হচ্ছে অন্তিম। তো আমরা আর মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা সবাই একসঙ্গে পড়াশোনা করেছি, তো যাই হোক ওদের খাওয়া কমপ্লিট, এবার আমরা বসে পড়েছি। এই যে আমি আর মামনি, আমাদেরও তো খেতে হবে, খেতে খেতে বাপু আজকে 2:30 বেজে গেছিলো। তো যাই হোক, আজকের এই ছিল জিনিস, তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো।